আচ্ছা, তোর এটা হচ্ছে তোর ওই ক্লায়েন্ট যেটা জাভা, মানে শুরু হচ্ছে মেইন প্রোগ্রাম। তো আমি এটা এটা একটা ইউআই বলে এই মেথডটা কল করেছিলাম, এটা একটা মেথড আর কি, সুইচ কেসটা পুরোটা একটা মেথডের মধ্যে দিয়েছিলাম। তো এই পুরো কাজটা তুই মেনের মধ্যেই করবি আর কি, এইরকম মেথড বানানোর কোনো দরকার নেই, মেনের মধ্যেই ওই কাজটা করবি সুইচ কেসটা। তো এখানে যে রকম হয়, প্রথমে সার্ভিস ক্লাসের অবজেক্ট বানালাম, বানিয়ে সেখানে তোর সেলের অবজেক্টটা আছে, সেল মানে তোর যেটা বিন, এটা বিলিং সফটওয়্যার, ঠিক আছে। তো এখানে বিনের মধ্যে সেল, তো সেল অবজেক্টটা তো যেমন হয় হচ্ছে তোর সেল আইডি, সব প্রোডাক্টের ক্যাটাগরি আরও সব আছে, আর টু স্ট্রিং আছে, আর কিছু নেই, এতে কনস্ট্রাক্টরও নেই, ঠিক আছে, কেন কনস্ট্রাক্টর এখানে কোনো কাজ নেই সেজন্য আর কি। তো এখানে সেলের প্রথমে একটা অবজেক্ট বানালাম, আর হচ্ছে এবার এখানে কেস ওয়ান শুধু আছে এন্টার প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস এন্টার করার পরে তাকে শুধু কোয়ান্টিটি আর প্রাইসটা ইউজ করে বিলটা দেখাতে হবে, এখানে কোনো সার্চিংয়ের ব্যাপার নেই, ঠিক আছে, যেটা আমি বুঝলাম। তবে সার্চিং তখনই লাগবে যখন ওখানে যে ইউনিটের যখন ব্যাপারটা বলেছে টেস্টিংয়ে, সেটা করতে গেলে সার্চিংটা লাগবে। এবার আমি যেহেতু টেস্টিংটা আমি করিনি, ওই জন্য সার্চিংয়ের আমি কিছু করিনি, ঠিক আছে। তো আপাতত এখানে ওই প্রোডাক্ট ডিটেলসের জন্য প্রোডাক্ট কোড নিলাম, সেটাকে ভ্যালিডেট করার জন্য এই দু হোয়াইল লুপে এই ভ্যালিডেশনে এটা কল করলাম, এটা সার্ভিস লেয়ারে আছে যেরকম বলেছে আর কি। এইখানে যেমন এটা ভ্যালিডেট প্রোডাক্ট কোড, এটাকে কল করলাম, এই প্রোডাক্ট কোড ভ্যালিডেট করে রিটার্ন করবে ট্রু না ফলস। তো ডু হাইলে যতক্ষণ না প্রোডাক্ট কোডটা ঠিক হয় ততক্ষণ চলতে থাকবে, ঠিক হয়ে গেলে তোর প্রোডাক্টটা কোডটা সেট হয়ে গেল। এইভাবে কোয়ান্টিটিটাও নিলাম, কোয়ান্টিটি ভ্যালিড হয়ে গেলে কোয়ান্টিটি সেট হয়ে যাবে ওই সেলের অবজেক্টের মধ্যে, সব কিছু হচ্ছে এই সেল অবজেক্টের মধ্যে। এই সেল অবজেক্টটাকে আমরা এর এইখানে ঢুকে যাই, কেস ওয়ানের মধ্যে হলে মানে বেশি সেন্স হচ্ছে, মানে ব্যাপারটা একই কিন্তু কেস ওয়ানের মধ্যে থাকাটাই ঠিক হবে আমার মনে হয়। তো প্রত্যেকবারে কেস যখন নতুন সেল করতে যাচ্ছে তখন নতুন সেল অবজেক্ট তৈরি হবে আর কি, সে ঠিক আছে। তো এখন তোর এসটাকে পুরোপুরি সেট করতে গেলে এই কোয়ান্টিটি সেট হলো এখানে তোর, তারপরে এটা কী আছে, হ্যাঁ ক্যাটাগরি অ্যান্ড নেম, ক্যাটাগরি অ্যান্ড নেম সেট হলো একসাথে, এটা ভ্যালিডেট করেছি, আর এই দুটো সেট হলো ক্যাটাগরি আর নেম। তারপরে ডেসক্রিপশানে যেহেতু ডেসক্রিপশানটা স্টোরও করতে বলেনি, আর যেখানে দেখি বিন ক্লাসটা দিয়েছে কোয়েশ্চেনে, সেখানে বিন ক্লাসের মধ্যে মানে সেল অবজেক্টের মধ্যে ডেসক্রিপশানের কোনো ভেরিয়েবল নেয়নি, ওই জন্য আমিও ডেসক্রিপশানটাকে স্টোর করিনি কোথাও। এমনি ডেসক্রিপশানটা এন্টার করবে আর কি, কিন্তু সেটা কোথাও স্টোর হবে না, ওটা স্টোরও করতে পারে যদি ইচ্ছা হয়, সেরকম কিছু ব্যাপার নেই। আর তারপরে প্রাইসটাও দিল, তারপরে আর বাকি রইলো হচ্ছে লাইন টোটালটা বাকি রইলো, সেটাকে আমরা নিজেরাই প্রাইস আর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে লাইন টোটাল স্টোর করলাম, সেট করলাম। তারপরে তোর সেল আইডি সেট করলাম, সেল আইডিটা র্যান্ডাম নাম্বার করতে হবে, ঠিক আছে। তো র্যান্ডাম নাম্বার ওখানে কোয়েশ্চেনে বলেছিলো ম্যাথ ডট র্যান্ডাম ইউজ করতে, আমাদেরকে আমরা ইউজুয়ালি র্যান্ডাম হচ্ছে সেই ক্লাসটা ইউজ করি যেটা নাগরাজ স্যার শিখিয়েছিলো। তবে ম্যাথ ডট র্যান্ডামও আর একটা ফাংশান আছে, সেটা যেমন তোর ইন্ট এক্স ইজ ইকুয়াল টু এই জিনিসটা, ঠিক আছে, ম্যাথ ড ম্যাথ র্যান্ডাম যেটা, আর ম্যাথে যে র্যান্ডাম ফাংশানটা আছে সেটা তোর রিটার্ন করা হচ্ছে ডাবল, তোকে ভালো করে বোঝাতে গেলে তোর হচ্ছে শুধু যে ম্যাথ ডট র্যান্ডাম আছে এটা রিটার্ন করে জিরো থেকে ওয়ানের মধ্যে ফ্র্যাকশানে কোনো ভ্যালু রিটার্ন করে, শুধু যে ম্যাথ ডট র্যান্ডাম আছে। তোকে কীভাবে বোঝাবো, ধর তোর এইখানে আমি ইউআইকে কল করছিলাম, আমি তোকে শুধু ম্যাথ ডট র্যান্ডামের ব্যাপারটা এখানে করে দেখাচ্ছি। ধর আমি যদি শুধু প্রিন্ট করি, হ্যাঁ এটাকে আমি ইন্ট সরিয়ে দিলাম, ঠিক আছে, আর হাজারও সরিয়ে দিলাম, শুধু ম্যাথ ডট র্যান্ডাম প্রিন্ট করছি, ঠিক আছে। তো এটাকে যদি আমি রান করি, দেখ কী প্রিন্ট হলো, একটা ফ্র্যাকশান জিরো থেকে একের মধ্যে, মানে জিরো থেকে 0.9999 অবধি হচ্ছে যে কোনো একটা ফ্র্যাকশান নেবে, তাহলে এটা হলো হচ্ছে একটা র্যান্ডাম নাম্বার। তারপরে যদি আবার একবার রান করি,
দেখ আবার একটা নাম্বার 0 পয়েন্ট সামথিং, তো এটা কখনো 0 থেকে 1-এর পর আগে পরে যাবে না, মানে 0.9-এর বেশি যাবে না কখনো। তো ম্যাথ ডট র্যান্ডামের থেকে যদি আমরা 0 থেকে 100-এর মধ্যে নাম্বার জেনারেট করতে চাই, এটা ইনটু 100, তাহলে ইনটু 100 করলে এটা এবার 0 থেকে 100-এর মধ্যে জেনারেট করবে। কিন্তু আমরা ধর 26টাই নিতে চাই, আমরা এই পয়েন্টের পর নিতে চাই না, ওই জন্য এটাকে ইন্টে টাইপ কাস্টিং করলাম। এখানে আমি এটাকে ইন্ড করে দিলাম। তাহলে এবার এই জিনিসটার মানে হলো, এই যে পুরো জিনিসটা, এই জিনিসটার মানে হলো এটা 0 থেকে 100-এর মধ্যে ইন্টিজার র্যান্ডাম নাম্বার জেনারেট করবে। কেননা যেটা ডাবল জেনারেট হচ্ছিলো সেটাকে আমরা ইন্ড করে দিচ্ছি, তাহলে পয়েন্টের পর যেটা আছে সেটা থাকবে না। তাহলে আচ্ছা মাল্টিপ্লাই মানে আগে এটাকে ইন্ড করতে হবে, এটাকে ইন্টিজার করতে হবে, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে। আরে ভাই আমি ভুল করলাম, আগে হচ্ছে নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে হবে তারপরে ইন্টিজার করতে হবে, না হলে প্রথমে যদি ইন্টিজার করে দিই সেটা সবসময় 0 হয়ে যাবে। কেননা 0 পয়েন্ট সামথিং ছিল, পয়েন্ট সামথিংটা সরিয়ে দেবে। দেখছিস 45 96, যতবার রান করবি 100-এর মধ্যে র্যান্ডাম নাম্বার জেনারেট হবে, আর আমি সেটাকেই করেছিলাম এখানে 1000। তাহলে 1000-এর মধ্যে র্যান্ডাম নাম্বার জেনারেট হবে, সেটা সেল আইডি হয়ে যাবে, আর কিছুই নয়। তাহলে এটা ঠিক আছে, তো এটা সেল আইডি একটা র্যান্ডাম নাম্বার জেনারেট হয়ে যাবে, সেল আইডি সেট হয়ে যাবে, আর ডেট সেট করতে হবে সেটা কারেন্ট ডেট সেট করে দিলাম। তো এবার পুরো সেল অবজেক্টটা সেট হয়ে গেছে। তো এবার সেখানে যেরকম আউটপুটে দেখিয়েছিল কোয়েশ্চেনে কোয়ান্টিটি আর লাইন টোটালটা প্রিন্ট করতে হবে, সেটা প্রিন্ট করলাম। আর তারপরে অ্যারে লিস্টটা রিটার্ন নিতে হবে আর কি, যে তোর ইনসার্ট সেলসটা কল করে অ্যারে লিস্টটা সেলটা তাতে অ্যাড হবে, হয়ে আবার অ্যারে লিস্টটা রিটার্ন হবে, পুরো অ্যারে লিস্টটা। সেই পুরো অ্যারে লিস্টটা রিটার্ন হওয়ার পরে সেই অ্যারে লিস্টটাকে প্রিন্ট করে দিলাম এই লাইনটায়, এই লাইনটাই অ্যারে লিস্টটা প্রিন্ট করলাম, আর কিছু নেই। কেস টুতে তোর তো এটা এক্সিট। তো এবার যখন আমাদের সেল অবজেক্টটা ক্রিয়েট হয়ে এই ইনসার্ট সেলসটা যখন কল হবে, এটাই তো মেন একটাই ফাংশন আছে আমাদের না, ইনসার্ট সেল। এবার ইনসার্ট সেলটা তখন আবার তোর একে কল করবে, ডিও লেভেলে ইনসার্ট সেলটা কল করবে, ইন্টারফেসে যাবে হয়তো। তো এইখানে তোর এটা ডিওতে ইনসার্ট সেলে যখন এলো, এ প্রথম কী করলো, সেলটাকে সেট করছে। এই যে সেল অবজেক্টটা এসছে, মানে নতুন যে সেলটা হয়েছে, সেই সেল অবজেক্টটাকে সেট করছে ইউটিলিটি ক্লাসেতে। এই ইউটিলিটি ক্লাসে যে সেট সেট করার জন্য যে এই মেথডটা আছে এটাতে কল করলো। এই কল করার পর সে কী করলো, সেলস যে অবজেক্টটা আছে, সেলস যে অ্যারে লিস্ট আছে, সেই অ্যারে লিস্টে সেল অবজেক্টটা অ্যাড করে দিলো। শুধু এটুকুই করলো, অ্যারে লিস্টের মধ্যে আগে যতগুলো সেল আছে তার সাথে আবার একটা নতুন সেল অ্যাড করে দিল। তারপরে হচ্ছে এই এই লাইনটার জন্য নতুন সেলটা অ্যাড হয়ে গেলো, যেই সেলটা এখানে এসেছে সেই সেলটা অ্যারে লিস্টে অ্যাড হয়ে গেছে। এবার নতুন যে অ্যারে লিস্টটা, টোটাল যে অ্যারে লিস্ট আছে সেটা শুধু রিটার্ন করলাম গেট কালেকশন করে। গেট কালেকশন কী রিটার্ন করছে, হোল অ্যারে লিস্টটা রিটার্ন করছে। সেলস সেলসটা কী, পুরো অ্যারে লিস্টটা। তো গেট কালেকশন করলে পুরো অ্যারে লিস্টটা এখানে রিটার্ন হলো, এই রিটার্নটা আবার গেলো সার্ভিস লেয়ারে, আবার সেই সার্ভিস থেকে গেলো, এই যেমন সার্ভিস লেয়ারে এই রিটার্নটা গেলো, এই যে রিটার্ন হচ্ছে পুরো অ্যারে লিস্টটাই রিটার্ন আসছে। তবেই না এখানে রিটার্ন টাইপটাও অ্যারে লিস্ট আছে, সেই রিটার্নটা গেল ক্লায়েন্টে, ক্লায়েন্টে এই রিটার্নটা এলো এইখানে অ্যারে লিস্ট সেলস। তাহলে পুরো সেলস অ্যারে লিস্টটা এখানে চলে এলো, সেই অ্যারে লিস্টটাকে প্রিন্ট করলাম, আর কিছুই নেই। এবার ওই যে যে ইউনিটের ব্যাপারটা বলেছিল টেস্টিং, সেটা যদি করতে চাস তখন এইখানে এই রকম একটা কিছু সার্চিংয়ের ব্যবহার করতে হবে। সেই সার্চিংটা কী করে হবে, সেল আইডিটা দিতে হবে। সেল আইডিটা দিলে অ্যারে লিস্টটা, অ্যারে লিস্টটা এইভাবে প্রথমে অ্যারে লিস্ট আবার রিট্রিভ করলাম, আর সেখানে ফরিচ লুপ লাগিয়ে যেখানে সেল আইডি ম্যাচ করবে সেই আইডিটা রিটার্ন করতে, সেই সেল অবজেক্টটা রিটার্ন করতে পারিস, মানে যদি সার্চিং করতে হয়। তবে এখানে সার্চিংয়ের কিছু বলেছিল না, এই সার্চিংয়ের ব্যাপারটা একটু বুঝে নে, মানে এইটা কাজের জিনিস। অ্যারে লিস্টে সার্চিংটা সবসময় এইভাবেই হয়, তোর কাছে পুরো অ্যারে লিস্টটা থাকতে হবে। সেটা আমি নিলাম তোর গেট কালেকশন করে, গেট কালেকশন যেখানে পুরো অ্যারে লিস্টটা ইউটিলিটি ক্লাস থেকে চলে এলো এইখান থেকে। তো অ্যারে লিস্টটা যখন পুরোপুরি চলে এলো, সেই অ্যারে লিস্টে আমি ফরিচ লুপ লাগালাম,
ফরিচ লুপে ডান দিকে হয় একটা অবজেক্টের ভ্যালু, আর হচ্ছে বাম দিকে একটা অবজেক্ট হয়, আর ডান দিকে তোর পুরো অ্যারে লিস্ট হবে। এবার এই অবজেক্টের অ্যারে লিস্ট যতবার আমি সেল আইডি পাচ্ছি, নেক্সট সেল আইডি নেক্সট সেল আইডির সাথে আমি যে আইডিটা চেক করতে চাই সেটা ম্যাচ করছি, যখন ম্যাচ করে যাচ্ছে আমি তাহলে সেই আইডিটাই আমার দরকার, সেই সেল অবজেক্টটাই দরকার, সেই সেল অবজেক্টটা রিটার্ন করছে। এবার রিটার্ন করে সেখানে আমরা ওটা প্রিন্ট করে দিতে পারি, মানে এটা রিটার্ন হয়ে আলটিমেটলি ক্লায়েন্টে যাবে, যদি আমাদের সার্চ করতে হয় তাহলে ক্লায়েন্টে আমরা প্রিন্ট করে দেবো, তবে আপাতত এই জিনিসটা দরকার নেই, ব্যাস আর কিছু নেই। তো দেখ আর যদি কোনো কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপ করবি।